হাই, গুড মর্নিং। তো আজকে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল, অনেক দিন পর এটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো আমরা সকালে ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করছি। ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি, আর সারা দিন যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। সকাল সকাল হচ্ছে এটা নাচা গান শুরু করে দিয়েছে। এখানে লাঞ্চের প্রিপারেশনও আমাদের শুরু হয়ে গেছে। তো লাঞ্চে আজকে ছিল হচ্ছে ডাল, দেন আলুর চিপস আর ফুলকপির রোস্ট আর সাথে চাটনি। সবাই এখানে দেখছি লাঞ্চ, আবার তো বসবে নাকি? তো যাই হোক, ওরা লাঞ্চ করছে, দেন আমিও লাঞ্চ করে নেব। আমি আগে সবাইকে একটু দিয়ে ঠিয়ে নিচ্ছি, এই যে আমি সার্ভ করছি বসে বসে, ভাত পাড়ছি অ্যান্ড দেন সবাই খাচ্ছে। এখানে বাড়ির সবাই খাচ্ছে, খেয়ে দিয়ে উঠে এবার এরাও খেয়ে নিচ্ছে। মানে আমাদের মোটামুটি 30 জন মতো ছিল ফ্যামিলি মেম্বার। তো যাই হোক, এই তারা খেয়ে দিয়ে নিল। তখন সন্ধ্যাবেলা দেখি চিকেন ভাজতে বসে গেছে। রাতের বেলার মেনু হচ্ছে চিকেন চাপ, ফ্রাইড রাইস, মিষ্টি আর রসগোল্লা। তো সবাই খেয়ে দিয়ে চলে গেছে ঘুমাতে। আমি ভিডিও করার জন্য বসেছিলাম, তো যাই হোক, এই যে রান্না অলরেডি ডান, এরপরেই আমাদের আসল পর্ব শুরু শুরু হচ্ছে। আমি দেখতে পাচ্ছি কি হবে। সন্ধ্যাবেলা আমাদের রয়েছিল চিকেন পকোড়া আর কফি। আমি কফি নিয়ে একটু গেছিলাম ঘরে, দেন আমি চলে এসেছি হচ্ছে আবার আমাদের পিকনিক স্পটে। তো এখানে গিয়ে দেখি সবাই মোটামুটি চলে এসেছে খেয়ে দিয়ে, আবার দেন আমরাও এখানে জয়েন করবো। এখন আমাদের নাচের প্রিপারেশন হচ্ছে, এরপর একটা মানে ভালো নাচ গান হবে আর কি। পিকনিক মানে মানে ছোটোখাটো একটা গেট টুগেদার নাচ গান। Thank you.
তো নাচ গান করে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিল, তাই সবাই খেতে বসে পড়লো। আর রাতে একটু বেশি লেট করা পিকনিকের মেনু, তো আমিও খেতে বসে পড়েছি। দেড় পকোড়ার সাথে স্যালাডটা ছিল, তো মাংসটা বেশ জামি আর সফট হয়েছিল, আর রাইসটাও খুব টেস্টি হয়েছিল। তো কেমন লাগলো আমাদের গেট টুগেদারটা প্লিজ কমেন্ট করে জানিও, চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে জন্য টাটা, টেক কেয়ার, অ্যান্ড বাই।